আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো খালি হওয়া টিস্যু ঠোঙা দিয়ে কিভাবে সুন্দর একটি বক্স বানানো যায়। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি দেখে আসি। আমি এখানে দুইটা টিস্যু বক্স নিয়েছি, একটা ফ্রেশ টিস্যু বক্স, একটা বসুন্ধরা টিস্যু বক্স। তো আমি ঠোঙা দুইটি ফেলে দেইনি, ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি দুইটা বক্স একসাথে দিয়ে নিলাম। তারপরে আমি কার্ডবোর্ড দিয়ে নিচ্ছি একটু শক্ত করে রাখার জন্য। আমি এখানে কেকের কার্ডবোর্ড ব্যবহার করেছি। আর এখন আমি কস্টেপ দিয়ে নিচ্ছি, লাল কস্টেপ আমি ব্যবহার করেছি। আমি চারদিকে কস্টেপ দিয়ে নিব, কস্টেপ দিয়ে নিচ্ছি আমি। কস্টেপ দেওয়া হয়ে গিয়েছে আমার। এই কস্টেপগুলো দিয়ে গেলে আর বোর্ডগুলো দেখা যাবে না। এখন আমি একটা কাগজ দিয়ে নিচ্ছি, এইগুলো আর্ট পেপার ছিল, আর্ট পেপার দিয়ে নিব। বক্সের মাপে আমি কেটে নিচ্ছি। চারদিকে আমি আর্ট পেপারগুলো লাগিয়ে নিব, আমি সমানভাবে কেটে নিচ্ছি। আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি প্রথমে আগে দুই পাশে দিয়ে নিব, লম্বার দিকে দিয়ে নেব। আমি আঠা দিয়ে নিচ্ছি। এখানে আমি আঠা ব্যবহার করেছি, আইকাটা 5 টাকা দাম নিয়েছে। আমি চারদিকে আঠাটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি আর্ট পেপারটা দিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে যে কোনো আর্ট পেপার ব্যবহার করতে পারেন। আমার এক পাশে আর্ট পেপার লাগানো হয়ে গিয়েছে, এখন আমি আরেক পাশে দিয়ে নিচ্ছি। আমার দুই পাশে দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চওড়া দিকে দিয়ে নিচ্ছি। আমি চওড়া দিকে দিয়ে নিচ্ছি। চওড়া দিকে দেওয়ার জন্য প্রথমে আপনারা আঠা লাগিয়ে নেবেন, নেওয়ার পরে তারপরে আপনারা মাঝখানে দিয়ে নেবেন। মাঝখানে দিয়ে নিলে ওইটার ভাঁজ পড়ে থাকবে না। আমি দুই পাশে মুড়িয়ে দিচ্ছি। এবার আমি বক্সের ভিতরে দিয়ে নিচ্ছি। ভিতরেও আমি আর্ট পেপার লাগিয়ে নেব। আপনারা চাইলে এখানে ভালো আঠাটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 5 টাকা দামের আঠা ব্যবহার করেছি, কিন্তু 5 টাকা দামের আঠাটাও বেশ ভালো। আমি আর্ট পেপারটা দিয়ে নিলাম মাঝখানে বক্সের ভিতরে। এখন আমি উপরে কিছু ফুল আর্ট করব। আমি কস্টেপের এই গোলটা দিয়েই আমি এঁকে নিচ্ছি। আমি প্রথমে এঁকে নিচ্ছি। তারপরে এখানে আমি কিছু রং ব্যবহার করেছি, লাল, সবুজ, সাদা, হলুদ, এগুলো ব্যবহার করেছি। কিছু টুথপিক ব্যবহার করেছি আর একটা তুলি ব্যবহার করেছি। আমি রং করে নিচ্ছি, তারপরে আমি সাদাটা ব্যবহার করব। প্রথমে আমি লালটা দিয়ে নিয়েছি, তারপরে আমি সাদাটা দিয়ে নিচ্ছি। এটা কটন ছিল, কটন বাট ছিল, সেটা দিয়ে নিচ্ছি। আমার রঙগুলো শেষ হয়ে গিয়েছিল, যার জন্য একটু সমস্যা হচ্ছে রঙগুলো দিয়ে নিতে। আর লকডাউনের জন্য আমি বাইরে যাইতে পারছি না, বিধায় আমি রঙগুলো কিনতে পারছি না।
টুথপিক দিয়ে আমি রংগুলো করে নেচ্ছি। টুথপিক দিয়ে রংগুলো করে নিলে সুন্দর হচ্ছে এবং সুন্দর হয়। আর ছোট ছোট করে ফোঁটা দিয়ে নিচ্ছি, প্রত্যেকটা ফোঁটাতে ছোট ছোট করে টুথপিক দিয়ে ফোঁটা দিয়ে নিচ্ছি। তিনটা করে ফোঁটা দিয়েছি আমি, আবার সাইড দিয়ে দুইটা করে দিয়েছি। এখানে আমি হলুদ রংটাই বেশি ব্যবহার করেছি। আমি সব কয়টাতে দিয়ে নিচ্ছি হলুদ রংটা। আমার রং করা হয়ে গিয়েছে, এক পাশে হয়ে গিয়েছে। আমি এখন আরেক পাশে দিয়ে নিচ্ছি। আমার দুই পাশে রং করা হয়ে গিয়েছে। এখন পুরো বক্সটা আমি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা টুকিটাকি জিনিস রাখতে পারেন, যেমন রঙের কৌটা, আপনাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রেখে দিতে পারেন। এলোমেলো হয়ে থাকবে না, গুছিয়ে থাকবে, ভালো লাগবে দেখতে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।